ঈশ্বরগঞ্জের মধুপুরে ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। ময়মনসিংহ থেকে শিববির আহমেদের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক নিউজ। ভাষা আন্দোলনের চেতনায় অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সোমবার বিকেল তিন ঘটিকার সময় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় মধুপুর বাজার মধুপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রংধনু সংঘের আয়োজনে এক বিশাল বালুচ স্মৃতি ভলিবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলার যে দুটি দল অংশগ্রহণ করেন সেটি হল মধুপুর কিংস ইলেভেন বনাম মধুপুর নাইট ট্রেডার্স। ভলিবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী হয় মধুপুর কিংস ইলেভেন। উক্ত খেলার আয়োজকবৃন্দ আরও বলেন, যুগ যুগ ধরে খেলাটি দেখে আসছি কিন্তু এখন খেলাটি হারিয়ে যাচ্ছে, তাই আমরা উক্ত খেলাটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সত্যিকার অর্থে আমরা এই ঐতিহ্যবাহী ভলিবল খেলাটি প্রতি বছর স্মরণীয় ওই দিনে বাস্তবায়িত করে রাখব। খেলা শেষে বিজয়ী দল মধুপুর কিংস ইলেভেন বিজয়ী দল হাতে পুরস্কার তুলে দেন রংধনু সংঘের সভাপতি জনাব আল জাকির আল জুনায়েদ লেলিন। নিউজ ডেস্ক, বিএমএফ টেলিভিশন।